তোমার কি ব্যাগ পড়াটাকে শিখিয়ে দিচ্ছে? মালটা একবারে গেঁজে করি মারবে। 500 টাকা রক্ত দাও। কি করে বড় লোক পাম ছিল বললো কি, তুমি আজকে বলছো গরিবের পাম? দাদা আগের দিন বললো বড় লোকের পাম। কি করে আজকে দিলাম চেটে ভালো করে তবু নাকি একটা হাল করবো বিশ্ব বিখ্যাত টান। চলো তোমার না আমি আসছি একসঙ্গে আইসক্রিম খেয়েছি, তারপরে কি একটা ঝালমুড়ি বালমুড়ি কি খাইছি ওটা জানি না। একটু হালকা করে গেঁজা খেয়ে নাচছি বুঝলি। ফোন দেখে দিচ্ছে স্যার, এটা তো আমি ভুলে যাচ্ছি, আমি গেঁজা খেয়েছি না বুঝতে পাচ্ছি না তো। দিস ইজ মাই ইউটিউব চ্যানেল ব্যাকরাজ 2.0। সো গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো গাইজ আজকে আমরা একটু যাবো কলকাতা। তো গাইজ আমি যাচ্ছি অ্যান্ড আমার সঙ্গে যাচ্ছে আমার বন্ধু কি করে আমাদের এখানে দাঁড়িয়ে আছে আমাদের পড়ো ভাই পড়ো চকলেটি বয়। এ যাচ্ছে না বটটা, ও আর কি ব্যাগ পড়াটা ওকে শিখিয়ে দিচ্ছে। মালটা একবারে গেঁজা করি মারবে, কিছুই পারে না শিখাচ্ছে। তো চলো আর বেশি মজা না করে ভিডিওটাকে লম্বা না করে চলো। তো গাইজ কলকাতা যাচ্ছি তার কারণ হচ্ছে মানে আমি যাকে দেখে ইন্সপায়ার হয়ে এই ইউটিউব চ্যানেলটাকে ওপেন করেছি, আজ আমি মানে তার সঙ্গে আর কি মিট করতে যাচ্ছি, সুমনদা। তো সুমনদার সঙ্গে আমি মিট করতে যাচ্ছি, হয়তো তোমরা থাম্বনেল বা আমার যে প্রথমে শর্ট দেওয়া থাকে তা দেখে হয়তো বুঝে গেছো, আর তবুও ভিডিওটা ফুল দেখো, খুব ভালো লাগবে আশা করছি। আর যদি সুমনদা মানে তোমরা বুঝতে পারো, দাদার চ্যানেল নাম আমি বলে দিচ্ছি দা অফবিট গাই। তো দাদাকে আমার মানে প্রথম থেকে অনেক ভালো লাগে, দাদার ভিডিও আমি সব দেখি অ্যান্ড দাদাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে আমি এই ইউটিউব চ্যানেলটা ওপেন করেছি, তাই নাকি? চলো যাই আগে তেলটা ভরবো, তেল এখন অনেক কম আছে, তারপরে বেরিয়ে যাব। তো যা রে পকেট খালি করি, কি করে কি দাও 500 টাকা রক্ত দাও। কি করে পাঁচশো এ পাম্পের একটা ছাউনি করতে হচ্ছে না? হ্যাঁ একটা টাইমের ব্যাপার থাকে তো, টাইমে বড় লোক পাম্প ছিল বললো কি, তুমি আজকে বলছো গরিবের পাম? দাদা আগের দিন বললো বড় লোকের পাম। কি করে আমি বললাম যে আগের দিন বললাম যে 10 টাকার তেল দেয়, বলছি না এটা খুব বড় লোকের পাম্প সব দেয় না। আমি বলছি তাহলে তো ভালোই, তাহলে তোরা চাল করতে পারো অবশ্য, তাই না? আচ্ছা আচ্ছা আজকে দিলাম চেটে ভালো করে। কি বলিস? আমি বলছি বড় লোকের পাম্প, আর আমি কিছু বলবো না, আমি আগের দিন কতটা শুনে গেছি তো ওটা মাথায় রেখেছিলাম, দিলাম আজকে ভালো করে চেটে। কি চলো গাইস, তো অনেকটা রাস্তা কভার করে ফেলেছি, এবার আমরা একবারে গিয়ে দাঁড়াবো সেই কল্যাণী মোড়, ওখানে কিছু খেতে হবে, প্রচণ্ড খিদে লেগেছে, সে সকালে বেরোয়েছি, তাই 1.5 ঘন্টার ওপরে গাড়ি চালানো হয়ে গেছে কন্টিনিউ। আর এদিকে রাস্তাটা একটু ভালো, বাট ওইদিকে রাস্তা অনেকটা খারাপ ছিল। তো চলো কল্যাণী মোড়ে গিয়ে দাঁড় করাই, তারপর কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো গাইজ দেখতে পাচ্ছ এটা কল্যাণী মোড়ের কাছে আমরা দাঁড়িয়ে আছি, একটু এই দোকান থেকে কিছু খাওয়া দাওয়া করবো, খুব খিদে লেগেছে, চলো দেখি কি পাওয়া যায়। তো গাইজ এবার ডানকুনি রোড ধরে আমরা এখন চলে যাব, তো এবার ডাইরেক্ট আমরা
একদম ভিক্টোরিয়াতে গিয়ে দাঁড়াবো, আর মুহূর্তে কোথাও স্টপেজ দেব না। তবু নাকি একটা হালকা বিশ্ব বিখ্যাত টান, চালাও। লং নে লং নে শর্ট 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 টান, বেশি লং খিচি না আমি। আবার গাইজ, এই যে দ্বিতীয় হুগলি সেতু চলে এসেছি, কি বলবো, একেবারে অসাধারণ, মানে একদম মানে গান ফাটা দিচ্ছি, বুঝলে। মানে কি বলতো, বাবার কালে আসিনি তো, এসেছি বাইক নিয়ে, আসিনি দ্বিতীয় হুগলি সেতুতে প্রথম মানে বাইক নিয়ে মানে রাইড করছি, ফিলটাই একদম আলাদা। ও ভাই কি লাগছে গাইজ, এদিকে আবার গঙ্গা, পবিত্র গঙ্গা, ও গঙ্গা বলছি কেন মানা, এটা তো মানে হুগলি নদীর কি ওরা যায় না, বুঝে যায় না এদিকে কি আছে, বলে গেছি কি লাগছে, শুধু ভিউটা এনজয় করো, ভিউ এটাই লাগছে। তো চলো এবার ডাইরেক্ট গিয়ে দাঁড়াবো ভিক্টোরিয়ার কাছে। তো গাইজ, এখানে আমি পৌঁছে গেছি, জায়গাটার নাম হচ্ছে গড়ের মাঠ। তো দাদাকে লাইভ লোকেশান পাঠিয়ে দিয়েছি, দাদা এখন চলে আসবে, দেখি ফোন করেছে মনে হয়। হ্যালো, আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে, তো গাইজ আসছে, দেখি একটু ওয়েট করি। ঘোড়া, ইয়ে মেরা ঘোড়া হে, এই তো আমার ঘোড়া আছে তো, ইয়ে খারাপ হতা হ্যাঁ, খারাপ হতা হ্যাঁ, কিতনে কা হ্যায় ইসকা, কিতনে কা লেতে হো, ও ভাই। তো যাই হোক, দাদা চলে এসছে, দাদা হাই, ইতনি খুশি, ইতনি খুশি, কেমন আছে দাদা, ভালো ভালো, খুব ভালো আছে, তোমাকে দেখে আরো খুশি হয়ে গেছে। আমি এমনি সবাইকে বলতে বলতে আসছি, মানে দাদাই আমার ইন্সপিরেশন, দাদাকে দেখে আমি ভিডিও তৈরি করেছি, মানে শুরু করেছি আর কি, চ্যানেলটা খুলেছি। বড় পাওনা, অনেক বড় পাওনা এটা সত্যি, যাক ভালো লাগলো শুনে আমারও খুব। আর এই এই জিনিসগুলোর জন্য তো কষ্ট করা, যে মানুষের ভালোবাসা অর্জন করা। আর গাইজ, তোমরা তো জানো আমি কতটা দূর থেকে আসছি দাদার জন্য, কারণ আর যখনই বলেছো আমি না বলতে পারি, বড় এখন একটু প্রবলেম চলছে, কিন্তু তারপরও চলে আসলাম। হ্যাঁ বুঝতে পারছি, যাক দাদা অবশ্য সেট আপ নিয়ে এসছে, অসুবিধা নেই, দাদার গাড়ি, দাদার হেলমেট। তো চলো দাদার সঙ্গে একটু আড্ডা মারি, তো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। তো যাই হোক গাইজ, দাদার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম, খুব ভালোই লাগলো, নাইস টু মিট ইউ দাদা। আর এগুলো তো মন থেকে আমি বলছি, মানে তোমার অনেক বড় ফ্যান আমি, বুঝলে তো, আর কি বলবো বলো, কষ্ট করেছি আর এই যে ভালোবাসাটা পাই আমি, তাই অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার বলবো কি, প্রায় দু ঘন্টা তিন ঘন্টা ধরে বসে আছি আমরা এখানে, একসঙ্গে আইসক্রিম খেয়েছি, তারপরে কি একটা ঝালমুড়ি না বালমুড়ি কি খাইছি ওটা জানি না, এমনই জিনিস মানে কি বলবো, একটু বেকার ঝালটাল তো কিছুই নেই, ঝালমুড়ি মেখে দিল আর বলছে ভেলপুরি। দেখো গাইজ ঘোড়া যাচ্ছে, ঘোড়া, আমার ঘোড়াটা ভালো না, এই ঘোড়াটা না ওই ঘোড়াটা ভালো, ওই ঘোড়াটা নেবে বলছে, ওই ঘোড়াটা নেই, এই ঘোড়াটা ভালো না, দুটোই তো একই, ভাই এক্সচেঞ্জ হবে, তুই এই ঘোড়াটা নিয়ে না, আমাকে ওই ঘোড়াটা দিয়ে দে, ঘোড়া ঘোড়াই করে ব্লগ করবো একটা, কি করে চাকা, তুই সামনে চাকা তোল দেখি একবার, বড় হারামি ও, আচ্ছা আমি ওটালে, তুই ওটাবি, আমি ওটালে, তুই ওটাবি, আগে তুই ওটা দেখি তারপর ওটাচ্ছি, আমার ঘোড়া দেখা দেখি, তুই একবার দেখি, তাহলে আমারও উঠলো না, আমার না দেখলে উঠবে না, আমারটা বলছে দেখবে এখন। তো যাই হোক গাইজ, অনেক টাইম কেটে গেল, এবার প্রায়
বিকেল হতে চলেছে, বিকেল সকাল থেকে বিকেল হতে চলেছে, এরপর রাত হয়ে যাবে। তো আমাদের বাড়ি যেতে যেতে এমনিই রাত হয়ে যাবে, তো যাই বাড়ির দিকে যাই। দাদাও জামা প্যান্ট পরে ফেলছে, প্যান্টটা খুলিনি, খুলে তো পরে নিক, একবারে বেরিয়ে যাবো আমরা এদিক দিয়ে, বেরিয়ে যাবো। দাদা মনে হয় কোন দিক দিয়ে, এদিক দিয়ে যাবে নাকি? আমি এদিক দিয়ে। আচ্ছা দাদা এদিক দিয়ে যাবে, আমরা এদিক দিয়ে চলে যাবো। হ্যাঁ দাদা আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ তুমি ফোন করবে তাহলে, ঠিক আছে আস। ওয়াও একটু হালকা করে গেঁজা খেয়ে নাচছি বুঝলি। বাপরে ভালো ভালো। কলকাতাতে রাস্তাঘাটে এখন বেশ ভালোই দেখা যায়, সে তুমি যাই দেখতে চাও না কেন, সে গেঁজা করে বলো, বড়ি করে বলো, আর মাতাল বলো, যাই বলো। কোন দিক দিয়ে যাবে? এবার তো আমি ঘুরে যাচ্ছি, আমি গেঁজা খেয়েছি নাকি বুঝতে পারছি না তো। বহুতক্ষণ হয়ে গেল বেরিয়েছিলাম, দাদা চলে গেলো, অ্যান্ড আমিও যাচ্ছি এবার বাড়ির দিকে। এবার প্রথমে গিয়ে আমরা খাবো, মানে বিকালটাই 4:30-5টা বাজছে এখন, সকাল থেকে শুধু রুটি খেয়েছি বাট কিছু খাওয়া হয়নি আর। আর দাদার সঙ্গে খেয়েছিলাম এটা ওটা, ভাত খেতে হবে বা ভাত এখনও পাবো নাকি তাই দেখি কি হয়। তো গাইস আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো না, অ্যান্ড ঘন্টাটাকে দাবাতে ভুলো না, কারণ ঘন্টাটা দাবালে তোমাদেরই ভালো, মানে প্রথম ভিডিও নোটিফিকেশানটা তোমার কাছে আসবে। তো দাবিয়ে নিও ঘন্টাটাকে, আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো ততক্ষণ ভালো থেকো, বাই।